ছেলে ও মেয়েদের সমানভাবে মূল্যায়নের কারণে কি হয় একটি উদাহরণ চেয়েছি, চলো আমরা তাহলে একটু দেখি। তোমরা যদি সম্পূর্ণ রিডিংটা করো তাহলে তোমরা আরো ভালোভাবে প্রশ্ন উত্তর নিজে থেকে দিতে পারবে। তোমাদের জাস্ট একটু আমি ধারণা দিয়ে দিচ্ছি। একটি পরিবারে যেমন ধরো তোমরা দুই ভাই বোন একসাথে একটি স্কুলে পড়াশোনা করো, এখন যদি তোমাদের পরিবার থেকে তোমাদের দুই ভাই বোনকে সমানভাবে আদর করে, পোশাক খাদ্য সকল কিছু তোমাদের সমানভাবে দেয়, সমানভাবে তোমাদের মূল্যায়ন করে, তাহলে কি তোমাদের সুখে শান্তিতে একসাথে বসবাস করতে পারবে, তোমাদের মধ্যে কি কোনো ঝগড়াটা হবে না। সেজন্য কি পরিবারের ছেলে মেয়েদের সমানভাবে মূল্যায়ন করাটা খুবই দরকার। দেখো দিনের প্রশ্নটা, তোমার কোনো বন্ধুর উপর রেগে গেলে তুমি কি করো? যদি তোমার কোনো বন্ধুর উপর তুমি রেগে যাও তুমি কি করো সে বিষয়ে জানতে চেয়েছে। যদি তুমি তোমার কোনো বন্ধুর উপর রেগে যাও তখন কি করতে হবে? তখন চুপ হয়ে থাকতে হবে, কারণ রেগে গেলে যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, তার উপর রাগ করে হতে পারো, ঝগড়া জন্য করে হতে পারো। সেজন্য কি চুপ করে থাকতে হবে এবং পরে দুজনের মধ্যে মিলমিশে সব কিছু বুঝে নিতে হবে। আর যদি তুমি ওই সময় রাগে মাথায় তাকে কিছু বলে ফেলো তাহলে কি দুজনের মধ্যে একটা ঝগড়া সৃষ্টি হয়ে যাবে, দুজনের মধ্যে একটা কলহ বেঁধে যাবে। সেজন্য কি করতে হবে, তোমার বন্ধুর সাথে যদি তুমি কোনো বিষয়ে রাগ হও তখন তোমাকে একটু শান্ত থাকতে হবে, দুজনের মাঝে বুঝ পরামর্শ করে সব কিছু মিলমিশে নিতে হবে, তাহলে কি সম্পর্কটা ভালো থাকবে। এটা তোমাদের জন্য প্রশ্ন যে পড়লাম, জাস্ট একটু বুঝিয়ে দিলাম, তোমরা রিডিংটা সম্পূর্ণ ভালোভাবে পড়লে তোমরা বিস্তারিত পারবে, লিখতে পারবে। আর তোমাদের তো বলা হয়েছে 2 তারিখে তোমাদের অ্যাসাইনমেন্ট জমা দিতে, তোমরা 2 তারিখের মধ্যে এগুলো তোমাদের যা যা পড়ানো হয়েছে সেই তারিখ অনুযায়ী তোমরা 2 তারিখের মধ্যে স্কুলে অ্যাসাইনমেন্ট জমা দিবে। আর আশা রাখি 30শে মার্চ আমাদের স্কুল খুলে ফেলবে, তোমরা সেই প্রস্তুতি নিয়ে থাকো এবং এগুলো যা যা পড়া হয়েছে সে পড়াগুলি সঠিকভাবে পরিশেষ করো। তাহলে আজ এগুলো